সকাল থেকে কিচ্ছু ব্লগ দিতে পারিনি, খুব ব্যস্ত। আজকে বাড়িতেই রান্না হবে, তাই বাড়িতে অনেক গেস্ট আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা মেজোমশাইয়ের মাথা ফেটে গেছে বলে তারা আসতে পারছে না। আমার ননদ আসবে, একটা মাসি শাশুড়ি এসছে, রাত্রিরে বিরিয়ানিটা আজকে আমি বাড়িতেই করব, তাই এই একটু পরেই করবো। ওই জন্য সকাল থেকে ঘরের রান্নাটা ছিল, তাই সকাল থেকে ব্লগ দেওয়ার টাইম পাইনি। আজকে এই নাইটিটা পরে দিই, দেখো করছি। এটা আমার মামি শাশুড়ি, যেটা আগের ব্লগে দেখেছো, যাদের বাড়ি গেছিলাম ওইটা, সেই মামি শাশুড়ি এটা দিয়েছে। আজকে আমি ভাঙলাম এই দুপুরবেলা, এই খেয়ে দিয়ে এবার আমি বিরিয়ানির জোগাড়ে যাবো। বিরিয়ানি টিরিয়ানি করার পর আবার বিকালবেলা বেরোবো সবাই মিলে, সবাই এলে একসঙ্গে বেরোবো, যা যে আসবে। বিকালবেলা আমার ননদ মাসি শাশুড়ি সবাইকে নিয়ে বেরোবো, আর তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমেও বলছি, শেষেও বলবো, কারণ এগুলো আমাদের বলতেই হবে, না হলে তোমরা করবেও না আর আমাদের ভিডিওগুলো দেখবেও না। ঠিক আছে, তাহলে সাথে থাকো, তুমি খাওয়া দাওয়া করে নিও। বিরিয়ানি করার পর্ব চলছে, এখন বেরেস্তা করছি, আর অনেক কিছু করবো, কিন্তু সবটা ক্যামেরা ধরে দেখানো সম্ভব নয়। যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। এখন আমি বেরেস্তাটা করে নিচ্ছি, যতটা করার করে নিচ্ছি, একেবারে দমে বসাবো এক দু ঘন্টা পর, এখন নয়। বিরিয়ানির পর্বর হাফ শেষ হয়েছে, এবার লেয়ারিংয়ে বসেছি। প্রথমে মাংসটা নিচে কিছুটা সাজিয়েছি, তারপর ভাতগুলো দিচ্ছি, এরপরে এক এক করে মানে বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, আর কেশর একটু ভিজিয়ে রেখেছি, একটা জল করেই রেখেছি, আর একটা জায়গায় একটু দুধের সঙ্গে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, সেখান সেগুলো এক এক করে মেশাবো, দেখতে থাকো। আর একটু লেবুর রসও দেবো। কী কী দিচ্ছি দেখো, কীভাবে লেয়ারিং করছি দেখো। আমি একবারই জলটা তৈরি করে রেখে দিই, তাতে ভালোই হয়, সুবিধাও হয়। আর ওই জলের মধ্যেই দু ফোঁটা আতর দিয়ে দিই, বেশি আতর দিলে ভীষণ প্রকট গন্ধ ছাড়ে। তো এইভাবেই আমি লেয়ারিংটা করছি, দেখে নাও। এইভাবে গর্ত করে যদি এই ফুড কালারটা দেওয়া হয়, তাহলে পুরো চালটাতে হলুদ হয় না, কিছুটা হলুদ কিছুটা সাদা থেকে যায়, আর খুব হলুদ চাল দেখতেও ভালো লাগে না। না মোটামুটি লেয়ারিং আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি এটাকে দমে বসিয়ে দেব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন সেটা দেখতে হলো। কিন্তু সেটা শেয়ার করার আগে আমরা ঘুরতে যাব, সেই ঘুরে এসে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো আগে এটাকে আমি দমে বসিয়ে দিই, একেবারে যখন ফিরবো তখন খাবার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকো। আমরাই তো লোক, হ্যাঁ।
শুভ নবমী ওহে নবমী নিশি না হইয় অবসান। এটা এটাকে বন্ধ করতে বল, নাহলে আমি কপিরাইট ক্লেম খাবো। শুভ নবমী, আজকের দিনটাই মোটামুটি শেষ। কালকে তো মায়ের মানে বিসর্জন হবে, খুবই কষ্টের ব্যাপার। তবু আজকের দিনটুকু শুধু মজা করে নিয়ে আমার বাড়িতে এসছে আমার ননদ, তাদের নিয়ে একটু বেরোবো। সঙ্গে থাকো আমার ননদ, আর এই যে আমার বড় মাসি শাশুড়ি, এই দুজনেই এসছে। বাকিদের আসার কথা ছিল, একটু দুর্ঘটনাক্রমে একটা অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারেনি অন্যরা। এই যে আমার মেয়ে আজকে সেজেছে, এই যে সেজেছে, খুব স্টাইল ফাইল করছে, একটু বড় হচ্ছে, স্টাইলটাও বাড়ছে। যাই হোক, চলো চলো এবারে যাওয়া যাক, ঠাকুর দেখার পালা। ঠাকুর মানে এই সামনেটুকুই যাবো, আর বেশি দূর যাবো না, পাড়াটুকু থেকে চলে আসবো। কারণ আমাদের মাসি বেশি হাঁটতে পারবে না, আমরাও বেশি হাঁটতে পারবো না। এখানে আপনারা দেখুন কত সুন্দরভাবে একটা ঢাকের বাদ্য আমরা শুনতে পাচ্ছি, অনেকেই নাচছে। এবং আমার অনেক ছাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল, ছাত্রছাত্রীদের, সেই যে আমার তানিয়া, আমার ছাত্রী অমিত, দেবনাথ, এদের সঙ্গে দেখা হয়ে গেল। এবার আমাদের একটু ফুচকা খাওয়ার পর্ব চলবে। এটা আমাদের বান্টিদার ফুচকা, নাম করা বরানগরের মল্লিক কলোনির মুখেই বসে বান্টিদার ফুচকা। ওখানে ফুচকা না খেলে যেন সব ঘোরাটারই একটু ইনকমপ্লিট থেকে যায়, তাই এখানে একটু ফুচকা খেয়ে তারপরে আমরা ঘরে ফিরব। এবার একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক, তারপরে বাড়ি ফিরবো।
বাড়িতে চলে এসেছি, বেশি ঠাকুর দেখিনি, মাসির পায়ে ব্যথা করছে। আর টুনাই ওর বাবার সঙ্গে গেছিলো কিন্তু চাবি নিয়ে চলে গেছিলো, ওই জন্য ওরাও তাড়াতাড়ি করে চলে এসছে। আমরা কতক্ষণ আর দাঁড়াবো বলো, ওই জন্য ওরাও চলে এসছে, আমরাও তাড়াতাড়ি করে চলে এসছি। বেশি ঠাকুর দেখিনি কারণ মাসির খুব পায়ে ব্যথা, বয়স হচ্ছে বুঝতেই পারছো, আমাদের বয়স না হয়েই ব্যথা হয়ে গেছে আর মাসির হচ্ছে বয়স হয়ে ব্যথা। মাসি হাসছে, মাসি হাসছে বসে বসে। এখন খাট ফাটের অবস্থা খারাপ, কিছু করার নেই, সবই অগোছালো হয়ে আছে পুজোর সময় বুঝতেই পারছো। এই যে এরা আমার নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, বলছে আমার বয়স হয়ে গেছে এই সেই, আমার মেয়ে নাকি বলেছে, বলেছে মা বয়স হয়ে যাচ্ছে, মাকে রেখে তুমি আমি ঠাকুর দেখবো, বাবার সঙ্গে ঠাকুর দেখবো, এখন আমি আমি খারাপ হয়ে গেছি ঠাকুর দেখতে। মাসির পায়ে লাগছে কি করবো বলো, চলে আসতেই হবে, মাসির পায়ে লাগছে, মাসির পায়ে লাগছে বলেই চলে আসছে। মাসির ছাড়া তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন শুধু খাবো। এই যে আমার বিরিয়ানির হাঁড়ি, এটাকে খুলে এবার সার্ভ করবো। সালাড রেডি, সবাই খুব টায়ার্ড, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবার পালা। আমার ননদ অলরেডি শুয়ে পড়েছে, টুনাই এখনও জেগে, হ্যাঁ এই যে আমার ননদ শুয়ে পড়েছে, বড় মাসি এখনও জেগে আছে, আমার মেয়েও জেগে আছে, ওরা এই ঘরে শুয়ে পড়বে। একজন অলরেডি বডি ফেলে দিয়েছে, অনেক সকালে উঠেছে ওই জন্য টায়ার্ড। আর এই যো এর তো চোখে ঘুম নেই, এ তো পেঁচা নিশাচর, ও বাবা খালি ঢং। আর এই ঘরে শুচ্ছে পাশের রুমে, আমি আর আমার হাজবেন্ড চলে যাব, এই রুমে তো সবার হবে না। এই যে আদর খেতে এসছে, সবসময় আদর খায়। তো আজকের ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকে আসি, টাটা টাটা।